এটা জলাব যদি কোনো মাওলানা বলে বুঝিয়ে নেবে যে ফাজিল নাম্বার 1 ওটা মুখে বলবার দরকার নেই মনে মনে জানবি বিশ্ব নবীর ব্যাপারে শব্দ প্রয়োগে সতর্ক হয় নাই হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবনে আব্বাসিন কয়লা এই শেষ করে দিছি কিন্তু কয়লা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা কবরাইনে আল্লাহু আকবার আমরা হাদিস পড়াতে যে জায়েজ আছে আলোচনা করা উনি আজান দিতেছে ইবাদতে যাওয়ার জন্য আমরা এই আলোচনা করতেছি দেহকে পবিত্র করবার জন্য তারপরে ইবাদতে যাওয়ার জন্য চলো আসি এক রাস্তায় আছে মাররা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হেঁটে গেলেন আলা কবরাইনে দুইটা কবরের পুরাতন কবরের পাশ দিয়ে মদিনার ঘটনা এবং রাসূলুল্লাহ তিনি কি তিনি বিশ্ব নবী তিনি বিশ্ব নবী আর খাতামুন নাবিয়িন সুন্দর করে উচ্চারণ করে বলবা খা খায়ের উপরে পাতা হবে তায়ের উপরেও কি পাতা হবে খা তামুন নাবিয়িন আর খা তেমুন নাবিয়িন ওটাও শুদ্ধ আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল আল্লাহ ওয়া খাতামান নাবিয়িন খাতামান নাবিয়িন বললে কি অর্থ হয় খাতেমুন নাবিয়িন বললে কি অর্থ হয় আমি মুহাদ্দিস শুধু নই আল্লাহর জন্য লাখো কোটি শুকর আদায় করি এই কোরআন শরীফকে বাংলা ভাষায় 10 বার প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসীর জনগণের সামনে পেশ করবার মহা রহমত খুশকিস্মত এই গরিবের ছেলের কপালে আল্লাহ মঞ্জুর করেছেন এখন তোমরা যদি দয়া করে কিছু গ্রহণ করো আমাকে একটু সুযোগ দাও আর ওই দুই একজন ছেলেপেলে যে আসবে তো ওই আশায় আশায় দিন বয় আমার কবে সে আমার তিন বন্ধু আসবে ফিরে তাদের মুখগুলি কিরকম দেখে এই যে দেখে দেখে লাইট নেই না আমি এই ওটা ঘুমায় ঘুমায় নাকি ওইটা ওই হাবিবুল্লাহ মেসবাহ সাহেবের মতো বডি কাছাকাছি আহা আমার দোস্ত ছিল তো এইগুলি সব কে কিভাবে তাড়াতাড়ি মারা গেল আল্লাহ বেহেশত নসিব করো হাবিবুল্লাহ মেসবাহ দেওবন্দে ফার্স্ট হয়েছিল তো নোয়াখালী ছিল আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়াল মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা কবরাইনে আমি মদিনায় পড়ছি না আজান হচ্ছে মদিনার খোদ মসজিদে বয়ান চলছে হ্যাঁ জলদি বল মাররা রাসূলুল্লাহে আজানুন হাসিন সুন্দর আজান আলা কবরাইনে দুইটি কবর আলা কবরাইনে ফাকালা রাসূলুল্লাহ তিনি তাকে যদি আল্লাহ না জানান তাহলে কে জানাবে কবরের মধ্যে কি হচ্ছে প্রকাশ্যে যা দেখতেন রাসূলুল্লাহ মাটির নিচে কি হচ্ছে সেইটাও বিশ্ব নবী একেবারে পরিষ্কারভাবে দেখতে পাইতেন এখন আমরা বলো রাসূল নিজে গায়েব জানতেন না ওনাকে জানাতেন কে কে জানাতেন কি কারণে জানাতেন বিশ্ব নবী আর নবী নাই এটা যদি জনগণকে না জানায় তাহলে মানুষ জানবে কোত্থেকে সেই জন্য কে জানাতেন আল্লাহ আল্লাহর সঙ্গে একটা সম্মানজনক শব্দ ব্যবহার করার অভ্যাস কর তাআলা আল্লাহ তাআলাই জানাতেন কে আল্লাহ তাআলা জানাতেন আলা কবরাইনে ফাকালা ইন্নাহুমা এই যে কলা ইয়াকুলুন পরে সবসময় ইন্না ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানে এই দুইজন কবরের দুইজন অধিবাসীকে শাস্তি প্রদান করা হচ্ছে হয়েছে কাবা ইউআযাবানে ফি ওমা ইউফামা ওমা ইউআযাবানে ফি কাবিরিন ওমা ইউআযাবানে ফি কাবিরিন اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعث المقام المحمود الذي وعدته وارزقنا شفاعته ويتهم زوجة سيوك أمي أنا أقول له لا إله غلمال كورينا أمي كده أقول له باري كده أمي بقول له كأمي حضور رضوان ساينا تو أمي ويدا له زي تاي كابيل الدين سركتر كسواي ميلد زي أمي لكن استيو نا أوكي وتو زورنا وارزقنا شفاعته يوم القيامة إنك لا তখলিফ হল এই এখনই ভালো সুন্দর করে পড়বে ভুল ত্রুটি যদি হয় তোমার যদি হরকতে ভুল করে গ্রামে ক্লাসে সবাই জানি যাবেন মাশাআল্লাহ এত বড় আলেম এটা হরকতাও ভুল করলো এর অনুবাদটার মধ্যে মারাত্মক ভুল আছে কিন্তু আমি যে ভুলটা ধরব ধরে তারপরে যে সংশোধন করে দিব আমারও আলসামি বিরাট ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ডক্টর হ্যাঁ মুশফিকুর রহমান কিন্তু আমার সর্বোচ্চ অনার করে
আরও বললে পারি যে দেখেন এইটা ভুলটা আর কতদিন চলবে, এই যে বাংলা যেটা বলে ওর মধ্যে ভুল ব্যাকরণ অনুবাদে হয় না, রাইট তর্জমাটা হয় না, এটা বলে দেবো তোমাদের আগে বলি তারপর তোমরা বলি আর জন্য ইন্নাহুমা ইউআযযাবানি ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর, এই দুইজনকে যে কবরে ধোলাই হইতেছে, ধোলাই কাপড় যখন ময়লার থেকে আলাদা করবার জন্য কাপড় বুড়িগঙ্গা নদীতে যখন ধোলাই করে তা দেখছো না কি কখনো, দড়াম দড়াম করে মারে। তা আমি জিজ্ঞাসা করলাম কি করি, তা কয় বছর অন্যের কাপড় আমাকে তো মায়া নাই, ছিঁড়ে গেলে গেল ওরে বলবো পুরাতন হয়েছে আমার কি করি, ময়লার থেকে আলাদা করবার জন্য ধোলাই করে না মারা, তো কয়ে ধোলাই তোমাদের কবরে এখন তাদের দুইজনের ধোলাই যে করতেছে তো ছোটোখাটো ধোলাই না। অমায়ু আজাবার এফি কাবিরিন আম্মা হাজা, রসুল্লাহ একটা কবরের দিকে দেখল আম্মা হাজা হয়েছে এই কবরের অধিবাসী তার কি কারণে ধোলাই হচ্ছে, ফাখানা লাই আস্তান জেহমিন বাউলি, যখন পেশাব করতো তখন ওই আমি যে আগে যে পেশাব ওইগুলো রানে কাপড়ে হাতে মুখে কিন্তু ওই সামনে দেশে সিটাই হঠাৎ দমকা বাতাস আসছে আর ওখান থেকে গোলাপের পানির মতো কিছু সিটাই মুখে টুকে দিয়ে দিল, হ্যাঁ আল্লাহ গফুর রহিম, মুখে টুকে গেছিল মুখে লাগলো জামাই লাগলো সেটাও ঘষে নিল, নিচের পানিও যা উপরের পানিও যা নিচের পানিও কি, তাই ওই আমি একদিন ব্যাখ্যা দিয়েছিলাম না নিচের পানি উপরের পানি এক হয়, উপর দিয়ে এই যে কলব রুহু শের খফি আকফা এই চারটার প্রভাব হলো নাভির উপরে, উপরের ঘাম উপরের নাকের পানি গালের পানি চোখের পানি এগুলি সব কোনোটাই না পাক না, উপরের দিকে কত পাতার ঢুকতেছে কত পাতার বাহির হচ্ছে এটাতে উজু নষ্ট হবে না, কিন্তু নিচে দিয়ে যদি একটু উইদাউট সাউন্ড বিনা আওয়াজে যদি একটু বাতাস বাইরে এমন মহা পাপ হয়ে গেল নামাজ ছেড়ে দিয়ে তারে ওই কত দূর আবার যাওয়া লাগলো পুনরায় ওজু নষ্ট করবো ওজু নিজের থেকে নিচের মধ্যে, ওই যে বলেছিলাম না আগুন পানি মাটি বাতাস, আরে কাম ভাব দরকার সেই জন্য মাটি আর পানি আর ক্রোধেরও দরকার সেই জন্য বাতাস আর আগুন, আর এই দুইটার এই চারটার থেকে নিংড়ালো যে সারমর্ম সেইটা হলো বললাম নফস, নফস মানে জেনা করবার জন্য ইচ্ছা অহংকার আর ওই যে অবৈধ সম্পদ অর্জনের জন্য লোভ এবং মোহ, এইগুলির সময় মধুর মতো চাক বেঁধেছে ওই নাভিতে, খবরদার নাভি কারোর দেখতে দেবা না, পায়জামা সুন্দর করে ঢেকে ঢেকে রাখবা, আরবিতে একে কিন্তু বলে সুররাতুন সুররাতুন, বলে যে আমি রঙে কালো আমার না দেখলে আর অন্য রক্ষার ক্ষেত্রে কু চিন্তা থাকবে না, পাজিল কথাটা সুররাতুন মানে এটা হলো আনন্দদায়ক অঙ্গ, আর নিচের গুলে সে তো ওই সুররাতুনের বাপ সেগুলি জন্মিল। ভালো দিছি শেষ করে বিসমুল্লাহির রহমানির রহিম আলা কবরাইনে ফাকালা ইন্নাহুমা ইউআযযাবানি ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন, এই দুইজনের যে শাস্তি হচ্ছে সেই আসলে দুইটাই কবিরা গুনাহ, দুইটাই কি তা রাসূলুল্লাহ বলেছে ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন, কোন তার মানে এমন দুটো গুনাহ যেই গুনাহ দুটো বর্জন করে চলা পরিহার করে চলা কোনো কঠিন ছিল তাদের জন্য কিন্তু তারা আলস্যবশত ওই গুনাহটা করেছে আর হাজারবার করেছে বহুবার করেছে, ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন তাদের শাস্তি দেওয়া হচ্ছে যে দুটো গুনাহের কারণে সেই গুনাহ দুটি বর্জন করা তাদের জন্য কষ্টের কোনো ছিল না, আম্মা হাজা এই আগে বলিলাম শুনে শোনো ফাখানা লাই আস্তান জেউ মিন বাউলিহি ও আম্মা হাজা ফা ইন্নাহু কানা ইয়ামশি বিন নামিমা, একজন আরেক একজনের বিরুদ্ধে আরেকজনের কাছে যে লাগাতো শুনেছেন নাকি হেড স্যার বলছে, হেড স্যার শুনেছেন নাকি কি, তো বলছে যে ওই তো ওনার ওই আপনার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ভগ্নিপতি এখন তো সেক্রেটারি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, আপনাকে এখান থেকে ভাগাইয়ে বরিশালে বলে দেবে এবং এখানে হেডমাস্টার উনি হবে সেই চেষ্টায় বলে লাগছে, তা আপনি ওটা ধরি আপনার বংশের মধ্যে কেউ নাই, এই যদি লাগাই দেয় তখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের বিরুদ্ধে কি পরিমাণে মাথার মধ্যে আগুন ছড়ে যাবে না ওর, আবার ওর কাছে যেই আবার এমন করে একটা কথা লাগালো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আর হেডমাস্টার দুইজনের মধ্যে আগুন জ্বালিয়ে দিল, তারপরে শিক্ষকগণকে দলে রাখবার জন্য পক্ষে রাখবার জন্য ঘন ঘন চা খাওয়ায় বিস্কুট খাওয়ায় উনিও খাওয়ায় ইনিও খাওয়ায় কি কারণে যে খাওয়াইতেছে এতদিন খাওয়ায় নাই এখন তো আর বুঝতে পারে না, পরবর্তীতে যখন প্রকাশ্য হবে হয় গার্জিয়ান দুই দল ছাত্রছাত্রী দুই দল শিক্ষক মণ্ডলী দুই দল শেষ পর্যন্ত দুইজনকে ট্রান্সফার করতে বাধ্য হতে হলো, অনেক ঘটনার আমি সাক্ষী। তো এখন দ্বিতীয় জন হলো সকল খুরি নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়ায় সুম্মা দা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সুম্মা দা আবে আসবে বে আসিবে রাতাব, তখন খেজুর গাছের দুইটা কাঁচা বাইললে
ভেঙে আনবার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাহাবীগণকে বললেন যে এই আসিব মানে খেজুর গাছের কাঁচা বাল্লে রতাব কাঁচা বাল্লে রে আরবি কি বলে আসিব বা 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 কি ওরে আসিব ওরে তাকাইয়ে দেখে আঙ্গুল দিয়ে ধরতে হবে একবার আমার দিকে তাকাতে হবে ওদিকে আসিব ছেলেপিলের নাম রাখো আসিব আরেকজন নাতির নাম রাখছে আসিফ আমি করে আরবি লিখে দে আর নয়তো অ্যাকুরেট অর্থ আমি কিভাবে লিখে দেবো আসিফ সিন ফা যদি হয় সদ যদি হয় আর এক রকমের সিন যদি হয় আর এক রকমের বা যদি হয় এক রকমের আর যদি ফা হয় আর এক রকমের তাইলে একটা কথা বলে বলে ডিকশনারিতে খাটলো না আরে 50 বছর আরবি ভাষা পড়াই এই ভাষা আমার হাড়ে মজ্জার মধ্যে আছে আর আমি বললাম সেইটা খাটলো না তোর নাতির নামের অর্থ রেডি সাহস করে বললি আর এখনো তো চাকরিও আছে যা